নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার 2022 সলভ করাব, যার পেজ নম্বর 379 পেজ এবং 380 পেজ। তো দেখো, বরানগর রামকৃষ্ণ মিশন এই টেস্ট পেপার কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালের। তো দেখো, এগুলো আমি সলভ করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, বার্ষিক 12% সরল সুদের হারে এক্স বছরে কোনো আসল ও তার সুদের অনুপাত 25:24 হলে এক্স এর মান কত হবে। প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এখানের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করাবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 2022 সালের টেস্ট পেপার সলভ করাছি, যেটা স্কুল থেকে দিয়েছে তোমাদের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি, পেজ নম্বর 379 নম্বর পেজ, ঠিক আছে। তো দেখো, রোমান অনেক কী লিখেছে, আমি মনে করি আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান 25x, তাই তো? আসল সুদের অনুপাত কত ছিল, 25:24, তাই তো? আমি এক্স ধরে নিয়েছি। সুদ কি আছে ব্র্যাকেটের মধ্যে, আই সমান সমান কত আছে, 24x। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো আমি কী করে অঙ্কগুলো করেছি। তো দেখো, আমি সময়ের ফর্মুলাটা বের করবো, কিন্তু আমাদের সুদের হার কত ছিল, 12% ছিল। সময় কত আছে, টি আছে, সময়ের মানটা আমাকে বের করতে হবে। তো দেখো, টি সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই পি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে, 24x আছে, মাল্টিপ্লাই, ঠিক আছে, 100 বসিয়েছি বাই কি আছে, পি কত আছে, 25x আছে, মাল্টিপ্লাই আর কত আছে, 12% ছিল, তো 12 বসিয়েছি। তো দেখো, 4 25 100, ঠিক আছে, উপরে 4 থাকলো, তারপরে কি আছে, 12 2 24 আমরা দেখতে পাচ্ছি, এবং এক্স এক্স আমি কেটে দিচ্ছি, কত থাকছে, উপরে 2 থাকছে আর 4 থাকছে, অর্থাৎ 4 2 কত হয়, 8 হয়। তো বুঝতে পারছো এর অ্যান্সার কত হবে, 8 বছর হবে। প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি সলভ করাচ্ছি। তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 8 বছর। এবার আমি রোমান 2 এর কোয়েশ্চেন সলভ করবো। কি বলেছি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, ঠিক আছে, 6,305 টাকা। তো দেখো, আমি অঙ্কগুলো কী করে সলভ করেছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। আজকে আমি মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করেছি, যেটা 2022 সালে স্কুল থেকে দিয়েছে তোমাদের। তো দেখো, বার্ষিক সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান সমান 5% আছে, চক্রবৃদ্ধি সুদটা আমাদের বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, আসল কত আছে, 40,000 টাকা আছে, সময় কত আছে ব্র্যাকেটের মতো, এন সমান সমান 3 বছর, তোমরা তো এই ফর্মুলাটা জানো, পি আছে বাইরের দিকে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, তো দেখো, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়েছে, 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, n-1 আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, পি এর মান কত আছে, 40,000 আছে, বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 + r এর মান কত আছে, 5/100 বসিয়ে দিলাম, উপরে কিউব দিলাম, -1। তো দেখো, 5 × 100 কত আসছে, 20 আসছে, অর্থাৎ আমরা দেখতে পারছি 1/20 আসছে, তাই তো, কাটাকাটি করে। তো দেখো, 1 + 1/20 লসাগু করে কত আসছে, 21/20, ঠিক আছে, এন এর মান কত ছিল, এন এর মান কিন্তু 3 ছিল, তাই তো? তো দেখো, আমি কিউব বসিয়ে দিয়েছি, তো 21কে 3 বার গুণ করলে কত, দেখো, 21কে 3 বার গুণ করলে হবে 9,261 হবে, এবং 20কে 3 বার গুণ করলে কত হবে, 20 কিউব মানে কি, 8,000 হবে। তো দেখো, আমি এখানে 9,261কে 8,000 দ্বারা বিয়োগ করে কত পেয়েছি, 1,261 পেয়েছি, বাই কত, 8,000 পেয়েছি। এবার আমি 40,000কে 8,000 দিয়ে ভাগ করব, কত পে, 5 8 40, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে কেটে যাচ্ছে 40,000, তাই তো? তো দেখো, কত থাকছে, 1,261 × 5, তো বুঝতে পারছো, 1,261 × 5। তো দেখো, গুণ করলে কত হবে, গুণ করলে হবে 6,305 টাকা, 6,305 টাকা, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 6,305 টাকা। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কি আছে, রোমান 3 অঙ্ক। তো দেখো, এক্স কমা ওয়াই এর মান সরল ভেদে আছে, এক্স সমান সমান 3 হলে ওয়াই সমান সমান 5 হয়, তাহলে এক্স সমান সমান 9 হলে ওয়াই এর মান কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 15। তো দেখো, আমি অঙ্কগুলো কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও। তো দেখো, এক্স সমান সমান 3 আছে, ওয়াই সমান সমান 5 আছে, ওয়াই সমান সমান কি আছে, 9 আছে। তো দেখো, প্রথমে কী আছে, এক্স ভেরিজিয়াস ওয়াই, এক্স সমান সমান কি আছে, কে ওয়াই, আর আমি ব্র্যাকেটের মধ্যে কী দিয়েছি, কে নট ইকুয়াল টু 0, তাই তো? তো দেখো, এক্স এর মান কি আছে, 3 বসিয়েছি, কে কে বসিয়েছি, মাল্টিপ্লাই ওয়ার ম্যান কত আছে, 5 আছে, অর্থাৎ আমি ঘুরিয়ে দিলাম, 5k সমান সমান 3, অতএব কে সমান সমান কি হবে, 3/5 হবে, অপর দিকে এক্স সমান সমান কে ওয়াই, তাই তো? তো দেখো, এক্স এর মান কত ছিল, 9 ছিল,
সমান সমান কে এর মান কত, থ্রি বাই ফাইভ ওয়াই, তো দেখো থ্রি ওয়াই ফাইভ সমান সমান নাইন, অতএব কি হবে কোনাকোনি গুণ করলে কি হবে থ্রি ওয়াই, ওকে থ্রি ওয়াই সমান সমান পাঁচ গুণ নয়, অতএব ওয়াই সমান সমান কি হবে ফাইভ গুণ নাইন বাই থ্রি, তিন ত্রিকে নয় তিন 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 ত্রিকে নয়, অর্থাৎ নয়কে তিন দিয়ে কেটে যাচ্ছে, তিন দ্বারা কাটছে, অর্থাৎ তো কত থাকছে তিন পাঁচে কত হবে পনেরো হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়াই এর মান পনেরো। তো তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পনেরো, পনেরো এর অ্যান্সার হবে। আমাদের নেক্সট অঙ্ক কি আছে, রোমান ফোরের অঙ্ক, দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্বর ব্যাসার্ধটির থ্রি বাই ফাইভ অংশ হলে ওই এর জ্যার দৈর্ঘ্য কত হবে, তো দেখো এর অ্যান্সার ষোলো সেন্টিমিটার হবে। প্লিজ তোমরা একটু করে দেখবে, এই অঙ্কটা আমার একটু ডাউট মনে হচ্ছে, যদি কেউ পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে, আমি তোমাদের এই কমেন্ট বক্সে করে দেবো অঙ্কটা, ঠিক আছে। তো দেখো আমি এখানে জাস্ট একটা যতটা সম্ভব পেরেছি করার চেষ্টা করেছি, এখানে বলেছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বলেছে, ঠিক আছে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাসের দূরত্ব কত ছিল টেন সেন্টিমিটার, এটা আমাদের বলেছে। তো দেখো অঙ্কটা তোমরা প্লিজ একটু করে নেবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ষোলো সেন্টিমিটার, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, এবং আমিও তোমাদের এই অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এবার আমি রোমান ফাইভের অঙ্ক সলভ করাবো। এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটি দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার, জ্যা দুয়ের মধ্যে দূরত্ব কত হবে, তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আট সেন্টিমিটার, আট সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে বলেছে যে এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, এটা আমি অঙ্কন করেছি, এবং প্রত্যেকটির দৈর্ঘ্য ছ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে পাঁচ সেন্টিমিটার, এখানে আমাকে মানে জ্যা দেওয়ার মতো দূরত্বটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এন আর এল যেটা আছে এর মধ্যে কতটা মানে দূরত্ব আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমরা এম এন সমান সমান এম ডি সমান সমান থ্রি সেন্টিমিটার, তাই তো এম এন এবং এম ডি এটা কত আছে থ্রি সেন্টিমিটার করেছে, এবং ও এম কত আছে ফাইভ সেন্টিমিটার আছে, আমাকে ও পির মানটা আমাকে বের করতে হবে, তাই তো। তো দেখো এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, ও পি সমান সমান রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, তো দেখো পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস নয়, অর্থাৎ এর মান কত আছে আমি দেখতে পাচ্ছি রুট সিক্সটিন বেরোচ্ছে, তাই তো। তো দেখো রুট সিক্সটিন মানে কি ফোর সেন্টিমিটার, তো দেখো ও এন সমান সমান ফোর সেন্টিমিটার, অপর দিকে এন এর সমান সমান কত আছে টু মাল্টিপ্লাই ও এন, তো দেখো টু মাল্টিপ্লাই ও এন এর মান কত আছে ফোর আছে, চার দুগুণই কত হয় আট সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এন আর এস, এর অ্যান্সার কত হবে এন এস সমান সমান এইট সেন্টিমিটার, তাই তো। তো এখানে যে কোশ্চেনটা আমাদের বলেছিল তার অ্যান্সার কী হবে আট সেন্টিমিটার, বুঝতে পারলে আমি কী বলেছি, তো বলেছিল এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটা দৈর্ঘ্য ছ সেন্টিমিটার ও বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে জ্যা দুটির দৈর্ঘ্য হবে আট সেন্টিমিটার, অর্থাৎ ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, এই একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে সম্ভবত বা সম্ভব তার আয়তন কত হবে, তো দেখো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ওয়ান বাই টুয়েলভ পাই এইচ কিউব ঘন একক। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা একটু নজর দাও, দেখো এখানে আমি একটা শঙ্কু অঙ্কন করেছি, অঙ্কতে কী বলেছিল এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা সম্ভব তার আয়তন কত হবে, তো দেখো আমি এখানে লিখেছি এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতি কাঠের দৈর্ঘ্য এইচ সমান সমান আর করেছি, তোমরা তো জানো যে শঙ্কুর আয়তন কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, এখানে কী বলেছি এইচ সমান সমান আর, তো দেখো আর এর জায়গায় আমি কী বসিয়েছি এইচ বসিয়েছি, অপর দিকে ওয়ান বাই থ্রি পাই এইচ ঘন একক হবে, ঘনকের চারটি তল আছে অর্থাৎ ওয়ান বাই থ্রি পাই এইচ কিউব মাল্টিপ্লাই ওয়ান বাই ফোর, তাই তো। তো কী হবে ওয়ান বাই টুয়েলভ পাই এইচ কিউব ঘন একক, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ান বাই টুয়েলভ পাই এইচ কিউব ঘন একক। এবার আমি কী করবো, শূন্যস্থান পূরণ করবো যে কোনো পাঁচটি, ফার্স্ট অঙ্ক কী বলেছে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা ওয়াই বছরে এম গুণ হলে ড্যাশ বছরে এন গুণ হবে, এর অ্যান্সার হবে এম ওয়াই বাই এন বছরে, তাই তো এম ওয়াই বাই এন। তো দেখো সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান সমান এক্স পার্সেন্ট সময় ব্র্যাকেটের মতো এন, তাই তো ওয়াই বছরে ওয়াই গুণ, ওয়াই বছরে কী আছে ওয়াই গুণ, তো দেখো আর সমান সমান কী আছে এম ওয়াই, এম ওয়াই গুণ, ঠিক আছে এম এর সঙ্গে ওয়াই গুণ করেছি বাই এন সমান সমান কী হবে এম ওয়াই বাই এন। তো বুঝতে পারছি এখানে বলেছিল যে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা ওয়াই বছরে এম গুণ হলে,
তো দেখো ড্যাশ বছরে এন গুণ হবে, অর্থাৎ এম ওয়াই বাই এন বছরে এন গুণ হবে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কি আছে, রোমান টু এর অঙ্ক, পি প্লাস কিউ সমান সমান রুট টু কমা পি মাইনাস কিউ সমান সমান রুট থ্রি হলে পি কিউবের মান কত? তো দেখো এর আনসার কি হবে, ওয়ান বাই ফোর। তো দেখো আমি অঙ্কটা কি করে করাই, অ্যান্সার হবে মাইনাস ওয়ান বাই ফোর, মাইনাস ওয়ান বাই ফোর। তো দেখো পি প্লাস কিউ সমান সমান রুট টু, পি মাইনাস কিউ সমান সমান রুট থ্রি। আমাকে এ বির ফর্মুলা বের করতে হবে, এ বি সমান সমান তোমরা তো জানো এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তো আমি এখানে কী করেছি, পি কিউব সমান সমান কী আছে, পি প্লাস কিউ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু এর হোল স্কোয়ার। তো দেখো পি প্লাস কিউ এর মান কত আছে, রুট টু আছে, রুট টু বাই টু এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর মান কত আছে, রুট থ্রি আছে, রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার, অর্থাৎ দুই বাই চার মাইনাস তিন বাই চার, অর্থাৎ চার লসাগু যদি করি কত হবে, চার অপে চার এক হয়, একের সঙ্গে দুই কোণ করলে কী হবে, দুই অক্ষে দুই। আবার অপর দিকে আমি চারকে চার দিয়ে ভাগ করলে কত হবে, চার অক্ষে চার এক হয়, একের সঙ্গে তিন গুণ করলে তিন অক্ষে তিন, অর্থাৎ দুই থেকে তিন বাদ দিলে কত হবে, মাইনাস ওয়ান বাই ফোর। বুঝতে পারছো অ্যান্সার কী হবে, মাইনাস ওয়ান বাই ফোর। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আছে রোমান থ্রি, রোমান থ্রির কোশ্চেনটা আমি পরে করে দিচ্ছি। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার হবে বহি স্পর্শ, কী হবে, বহি স্পর্শ হবে। তো দেখো রোমান থ্রির অঙ্কটা আমি পরে করে দিচ্ছি, রোমান ফোরে কী আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হলে বৃত্ত দুটি পরস্পরকে বহি স্পর্শ করে, কী হবে, বহি স্পর্শ করবে। তো দেখো রোমান থ্রির কোশ্চেন কী ছিল, টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি হলে এইচ টু বিচ টু সি এর মান কত, এর অ্যান্সার হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। এবং রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ এবং তাদের পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, বি সি সমান সমান 9 সেন্টিমিটার হলে ই এফ এর দৈর্ঘ্য কত হবে? তো দেখো এর অ্যান্সার কত হবে, 5.4 সেন্টিমিটার হবে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেবো। তো দেখো এই যে রোমান ফোরের অ্যান্সারটা কী ছিল, বহি স্পর্শ ছিল, তাই। তো দেখো টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি সমান সমান কে ধরি, তার মানে কে, এ সমান সমান কে বাই টু, বি সমান সমান কে বাই থ্রি, সি সমান সমান কে বাই ফোর, অর্থাৎ দুই তিন চার এ লসাগু কত হবে, 12 হবে। এবার আমি 12কে দিয়ে প্রত্যেকটা ভাগ করব। তো দেখো এ সমান সমান কে বাই টু, তো দেখো কে এর মান কত পেয়েছি, 12 পেয়েছি, 12 বাই 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6 দুগুণী 12, অর্থাৎ 6। আবার 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 চারে 12 4। আবার 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে 6:4:3 এর অ্যান্সার হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, আমাদের রোমান ফাইভের অঙ্ক। তো দেখো আমি দুটো সর্বসম ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। তোমরা তো জানো যে বি সি ও ই এফ অনুরূপ বাহু, তাই তো? বিসি সমান সমান কত আছে, 9 সেন্টিমিটার লেখা আছে খাতায়, মানে তোমাদের বইতে। এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমা কত আছে, 30 সেন্টিমিটার, তাই তো? এবং ত্রিভুজ ডিই এফ এর পরিসীমা কত আছে, 18 সেন্টিমিটার। তো আমরা তো জানি যে বিসি সমান সমান কী আছে, বিসি সমান সমান কী আছে, বিসি বাই ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, তাই তো? তো দেখো বিসি কত আছে, 9 আছে, 9 বসিয়ে দিছি, বাই এ বি সি কত ছিল, পরিসীমা 30 ছিল, বাই 30 মাল্টিপ্লাই ডিই এফ এর পরিসীমা, তাই তো? তো দেখো 9/30 মাল্টিপ্লাই ডিই এফ এর পরিসীমা কত ছিল, 18 ছিল। তো দেখো কাটাকাটি করে আমরা উপরে 3 পাচ্ছি, নিচে 5 পাচ্ছি, অর্থাৎ 3 নং কত হয়, 27/5। তো দেখো ভাগ করে আমরা পাচ্ছি 5.4 সেন্টিমিটার, ঠিক আছে, এর অ্যান্সার হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সের কোশ্চেন কী আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা কত আছে, 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা বৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এটা আমি খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো, তোমরা এইগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। তো দেখো এখানে আমি একটা চোঙ অঙ্কন করেছি, ঠিক আছে, এবং তার ভিতরে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এ বি সি সমকোণী ত্রিভুজ, তাই তো? এবং বি কোণ 90 ডিগ্রি, এবং ডি সি কত আছে, আমাদের ব্যাস আছে, এবং বি সি কী আছে, ব্যাসার্ধ আছে, তাই তো? এবং এ বি কত আছে, 4 সেন্টিমিটার আছে। অপর দিকে আমাকে এ সির মানটা বের করতে হবে, সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার মানটা আমাকে বের করতে হবে, তাই তো? তো দেখো এ সি সমান সমান কী আছে, রুট এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার।
আমরা এখানে পিথাগোরাসের উপপদ্য ব্যবহার করেছি। এবির মান কত আছে? ফোর আছে, ফোরের হোল স্কোয়ার প্লাস বিসির মান কত আছে? থ্রি আছে, থ্রি এর হোল স্কোয়ার, অর্থাৎ চারি চারি ষোলো প্লাস তিন ত্রিকে নয়, ষোলোর নয় কত হবে? পঁচিশ হবে। রুট পঁচিশ মানে কি? ফাইভ সেন্টিমিটার। তার মানে কি সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে সেটা হবে ফাইভ সেন্টিমিটার। তো দেখো এবার আমি ট্রু ফলস, ঠিক আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে, কোনো গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর বৃদ্ধি পেলে 5000 জন থেকে 3 বছর হয়ে 6565 জন হবে। এই অঙ্কটা সম্পূর্ণভাবে ভুল আছে, ঠিক আছে, তোমাদের আমি করে দেখাচ্ছি একটু পরে। তো দেখো রোমান টুয়েলভ কোয়েশ্চেন কী বলেছে, সময় স্থির থাকে মূলধনের সাথে লভ্যাংশ সরল সমানুপাতিক সম্পর্ক। সময় স্থির থাকলে মূলধনের সাথে লভ্যাংশের সরল সমানুপাতিক সম্পর্ক, এটা সত্য আছে। অর্থাৎ সময় যদি স্থির থাকে তাহলে মূলধনের সাথে লভ্যাংশের সরল সমানুপাতিকই সম্পর্ক হয়, এটা ঠিক আছে। রোমান থ্রি কোশ্চেন কেসে রুটের ভিতরে কেসে 1+√5+√16 একটি করণী। তো দেখো এটা কিন্তু করণী নয়, এটা কিন্তু মিথ্যা আছে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট, এই তিনখানা অঙ্ক আপাততভাবে আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ব্যবহার করছি। পি আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+R/100M =6565। তো দেখো পি এর মান কত আছে, 5000 বসিয়ে দিয়েছি। ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+R এর মান কত বলেছে, 10% ছিল, 10/100 \N =6565। তো দেখো আমি কি করেছি, 5000টাকে আমি ডান সাইডে নিয়ে আসছি এবং কাটাকাটি করলে কত আছে 1/10 থাকছে, লসাগু করলে কত হবে 11/10 N, ঠিক আছে, পাওয়ার এন সমান 6565/5000। তো দেখো 11/10 এর উপরে মাথায় এন বসিয়েছি সমান 1313/1000। এটা আমি 5 দিয়ে কাটাকাটি করে এটা বের করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে এন এর কোনো মান হচ্ছে না, অর্থাৎ 1313 এবং 1000 এর কোনো কিউব বা বর্গ এর কোনো কিছু হচ্ছে না, তার জন্য এটা কিছু অঙ্কটা সম্পূর্ণভাবে মিথ্যা, ঠিক আছে। পরের অঙ্কটা কী ছিল, রোমান টু এর অঙ্ক, সেটাও সলভ করে দিচ্ছি। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সরল সমানুপাতিক সম্পর্ক হয়। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সরল সমানুপাতিক সম্পর্ক হয়, এটা কী আছে, সত্য আছে, ঠিক আছে। অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে বক্তব্যটা। তো দেখো আমাদের পরের অঙ্ক কী আছে, রোমান থ্রির অঙ্ক। তো দেখো রুটের ভিতরে কী আছে 1+√5+√16। তো √16 মানে কি, 4 × 4, দুটো ফোর থেকে একটা ফোর আসছে, অর্থাৎ √1+√5+4, অর্থাৎ কত হচ্ছে 4 আর 5 9, 1+√9, √9 মানে কি 3 হবে, তাই তো। তো দেখো রুটের ভিতরে কেছে 1+3, অর্থাৎ 4 হবে, √4, √4 মানে কি 2, অর্থাৎ এটা কিন্তু করণী নয়, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। তো বুঝতে পারছো খুবই ইজি অঙ্ক কিন্তু। এবার আমি রোমান ফোরের কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান ফোরের কোশ্চেন বলেছে, যদি এ ভেরিজিয়াস বি এবং বি ভেরিজিয়াস সি হয় তবে এ ভেরিজিয়াস সি স্কোয়ার হবে। তো অঙ্কটা সরাসরি কী আছে, সম্পূর্ণ মিথ্যা আছে, ঠিক আছে, অঙ্কটা পুরোপুরি ভুল আছে। তো দেখো রোমান ফাইভের কোশ্চেন বলেছে কি, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7:24:25 বলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে, এটা কি আছে, সত্য আছে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:18 হবে। তো দেখো এটা কী আছে, মিথ্যা আছে। তো দেখো অঙ্কগুলো আমি যতটা পেরেছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখো আমি রোমান ফোরের কোশ্চেনটা করেছি, এ ভেরিজিয়াস বি, অতএব কী আছে, বি ভেরিজিয়াস সি, এ ভেরিজিয়াস সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে পেরেছে। তো দেখো এ ভেরিজিয়াস যদি বি হয় অতএব এ সমান সমান কী আছে, কে বি হবে, অতএব বি ভেরিজিয়াস যদি সি হয় বি সমান সমান কী হবে, কে টু সি হবে। তো দেখা যাচ্ছে কি যে যদি এখানে আমাদের বের করতে বলেছে এ ভেরিজিয়াস সি, এখানে আমাদের বের করতে বলেছে এ ভেরিজিয়াস সি স্কোয়ার, কিন্তু সত্যি কথা বলতে এ ভেরিজিয়াস সি স্কোয়ার বেরোবে না, ঠিক আছে। কারণ হচ্ছিলো যদি এর যদি বর্গও করি সেটাও বেরোবে না, এখানে বলেছে এ ভেরিজিয়াস সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। অপরদিকে আমরা দেখতে পেরেছি যে এ ভেরিজিয়াস বি এবং বি ভেরিজিয়াস সি, এটা কিন্তু মানে অঙ্কটা সরাসরি মিথ্যা আছে, মানে ফলস আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রোমান ফোরের অঙ্কটা কী আছে, ফলস আছে, অর্থাৎ মিথ্যা আছে। অপরদিকে রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7:24:25 বলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে, এটা কী আছে, সত্য আছে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:18। তো দেখো এটা কী আছে, মিথ্যা আছে। তো দেখো এটা আমি পুরোপুরিভাবে সলভ করে দিচ্ছি, তোমরা এগুলো প্লিজ খাতায় লিখবে। রোমান সিক্সের কোশ্চেন দুটি ঘনক বলেছে,
একটা ঘনক আমি A1 দ্বারা প্রকাশ করেছি এবং দ্বিতীয় ঘনকটাকে প্রথম ঘনককে আমরা A1 দ্বারা প্রকাশ করেছি এবং দ্বিতীয় ঘনককে আমরা A2 দ্বারা প্রকাশ করেছি। তো দেখো A1/A2 এর মাথায় কিউব, তাই তো? ঘনকের আয়তন মানে কি A3 হবে, তাই তো? সমান সমান কি হয়েছে 1/27 বলেছে, তাই তো? তো দেখো A1/A2 এর মাথায় কিউব সমান সমান 1/3 এর মাথায় কিউব, A1/A2 সমান সমান 1/3, ও বোথ সাইড থেকে 3 কি হয়েছে, বাদ চলে গেছে, তাই তো? তার মানে কি A1 সমান সমান 1 হবে আর A2 সমান সমান কি হবে 3 হবে, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে কি যে এই অঙ্কটা সম্পূর্ণভাবে মিথ্যা। এবার আমি সমগ্র তলের ক্ষেত্রফলটা তোমাদের বের করে দেখাবো। তোমরা তো জানো যে সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে, 6a² আছে, তাই তো? 6a² = 6a². তো দেখো প্রথমটা আমি 1 দ্বারা প্রকাশ করেছি এবং দ্বিতীয়টাকে আমরা 2 দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ 6a² = 6a² 2। তো দেখো 6 × A1 এর মান কত আছে, 1 আছে, 1 এর হোল স্কোয়ার = 6 × A2 এর মান কত আছে, 3 আছে, 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ 6 × 1 = 6 × 9। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বোথ সাইড থেকে 6 কেটে গেলে কি থাকছে, 1:9 থাকছে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।